আমাদের 7:30, আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি হচ্ছে বাজার। আর এখানে লকডাউনের চক্করে এরকম সকালবেলা বাজার বসে, তো যেহেতু আমাদের এখানে না প্রত্যেক সোমবার করে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলার দিকে বাজার বসে, তো সন্ধ্যাবেলা লকডাউন যেহেতু এখন তো এই জন্য সন্ধ্যাবেলা বাজার বসছে না, তাই জন্য এখন বসছে হচ্ছে সকালবেলার দিকে। তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, ব্রাশ হয়ে গেছে, এইসব ব্রাশ টাশ হয়ে গেছে, তো এবার বেরোবো বাজার করতে। আর কতগুলো বিস্কুট নিবি, কারণ আমার কিনে রেখে দিয়েছি, কারণ আমি নিচে গেলে দেখাবো, সে দেখাবো যে আমার অনেকগুলো ইয়ে স্ট্রিট ডগ আছে, তাদেরকে ডেলি হয়তো আমি দিতে পারি না বিস্কিট, বাট যখনই আমি নিচে যাই তখন আমি বিস্কিট দিয়ে দিই, আর ওরা ওয়েট করে থাকে কখন আমি আসবো, কখন আমি তো দেখাবো সেই সিনটা যে কী করে ওরা। তো চলো যাওয়া যাক। তো বাজার করে নিয়েছি, তো বাজার থেকে এইসব জিনিস নিয়ে এসেছি, কারণ তো ওখানে না বাজারে আমি ভিডিও করতে পারিনি, খুবই অসুবিধা হয়েছে, কারণ আমার হাতে দুখানা ব্যাগ ছিল, আমার ভিডিও করাটা ইম্পসিবল। তাই বললাম যাই বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী বাজার করলাম। সব থেকে সস্তা এতগুলোর মধ্যে সব থেকে সস্তা হচ্ছে এইটা, 10 টাকা দিয়ে 1 কেজি টমেটো, বাদবাকি তো এই। আর এখানে আদা রসুন রয়েছে, বাজে হচ্ছে 1টা, আর আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে, তো এখন কি কি রান্না করেছি আজকে চলো একবার দেখাই। তো এখানে চিকেন করা হয়েছে, আর আমার জন্য ভাত, আমি শুধু একা ভাত খাবো, আর শুভজিতের জন্য আমি করবো এখন পরোটা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শুনে থাকতে।